প্রযুক্তির কল্যাণে বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে সিজিআই সহ নানা ধরনের 3D আর্ট। নানা ইলেকট্রনিক টুল এবং সফটওয়্যারের কারণে দেশীয় শিল্পীরা এখন 3D আর্ট কিংবা সিজিআই এর কাজ করতে পারছেন। চলুন দেখে নেব একজন কিশোরের ছবি আঁকার গল্প। বর্তমান বিশ্বে এই ধরনের গ্রাফিক্সের কাজ অর্থাৎ 3D অথবা সিজিআই অথবা যাই বলেন এ ধরনের অনেক অনেক চাহিদা বর্তমান বিশ্বে। তো আমি মনে করি বাংলাদেশে অনেক অনেক আর্টিস্ট আছে, শুধু আমি না, এরকম অনেক আর্টিস্ট আছে যাদের কাজ অত্যন্ত ওয়ার্ল্ড ক্লাস, আমি বলবো ওয়ার্ল্ড ক্লাস, অত্যন্ত সুন্দর। সব রকম ছবি আমি ছোটবেলায় আঁকতাম, কিন্তু আস্তে আস্তে মানুষের মুখের প্রতি অর্থাৎ পোর্ট্রেটের প্রতি আমার আসলে আলাদা একটা আগ্রহ কাজ করে আমার মধ্যে। কারণ মানুষের মুখ আঁকা, একজন মানুষকে অবিকল তার রূপে ফুটিয়ে তোলা, একটা কঠিন কাজ। তো এই কাজটা আমার খুব ভালো লাগে। তো ছবি আঁকতে আঁকতে আমি অনেক মানুষের, বাংলাদেশের অনেক পরিচিত মানুষ যাদের আপনারা সবাই চিনেন, তাদের ছবি আঁকেছি। পোর্ট্রেট স্কেচগুলোর মধ্যে রাফা ভাই, অ্যাবর্ড রাফা, তারপর বেজ বাবা সুমন ভাই, তারপর শিরোনামহীনের তানজির তুহিন ভাই, তো এদের আমি, যাদের মিউজিক খুবই পছন্দ করি, আমি শুধু তাদের ছবিগুলোই আঁকছি অ্যাজ এ 3D আর্টিস্ট, যেহেতু এটা আমার প্রথম সিজিআই পোর্ট্রেট। সো আমি এমন একজন লোককে বানাতে চাইছি যাকে বাংলাদেশের প্রতিটা মানুষ চেনে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক ছবি আমি এঁকেছি বিভিন্ন প্রতিযোগিতায় ছোটবেলা থেকে। তো তার মুখের আকৃতির প্রতি আমার একটা আলাদাই ধারণা আছে, এ কারণেই আমি প্রথমেই আমি তার মুখাবয়বটা তৈরি করার চেষ্টা করেছি। বিভিন্ন মুভি ইন্ডাস্ট্রিতে দেখছি যে কীভাবে আনরিয়েলিস্টিক অনেক কিছুকে কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়, এগুলোকে VFX, CGI বা 3D এর কাজ বলে। তখন আমি জানতে পারি যে আসলে একটা কম্পিউটার থাকলেই আমরা এগুলো করতে পারি আসলে। তো এই কাজগুলো যদিও অনেক কঠিন এবং আমার শিখতে খুবই টাইম লাগছে, তো এভাবেই আমি আসলে 3D এর জগতে আসি, প্রথম এইভাবেই আসি। তখন আমি আমার যে কম্পিউটার ছিল বাসায় সেটাই আমি আমার যে সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানি, ইউটিউব ঘাঁটি, ইন্টারনেট ঘাঁটি, এভাবে ঘাঁটতে ঘাঁটতে আমি আসলে 3D এর বিষয়টা জানতে পারি যে আমরা যে বাস্তবে যে সকল জিনিস দেখি, একটা মডেল দেখি, একটা গাছ দেখি, একটা গাছের পাতা দেখি, আমরা আলো দেখি, লাইট দেখি, ক্যামেরা দেখি, এই সব কিছুকে আমরা একটা কম্পিউটারের জগতে আলাদা একটা ইউনিভার্সে তৈরি করতে পারি, যেটা একদম খুবই অ্যাপিয়ালিং হবে মানুষের কাছে, যেটা খুব একদম একটা রিয়েল জিনিস।